সালামু আলাইকুম, হোম ট্রিটমেন্ট বিটির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি কোনো ডাক্তার নই, আমি একজন ডাক্তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। সুতরাং ডাক্তার সাথে কাজ করার ফলে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনার সামনে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে যে খালি পেটে কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত, কিংবা কোন কোন খাবারগুলো আপনারা খালি পেটে খাবেন না। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কোন কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে আলোচনায় থাকছে যে কোন কোন খাবারগুলো আপনারা খালি পেটে খাবেন না। তার মধ্যে হচ্ছে প্রথমত যে খাবারটি, সেটা হচ্ছে আমাদের মশলাযুক্ত খাবার। তো এই যে অতিরিক্ত মশলা কিংবা ঝালযুক্ত খাবারগুলো আমরা কখনোই খালি পেটে খাবো না। সাধারণত যাদের অ্যাবডোমাল পেন রয়েছে, কনস্টিপেশনের সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে অনেকে ফিস্টুলা রয়েছে, তারা এই ধরনের খাবারগুলো থেকে বিরত থাকবেন। কিংবা অনেকে দেখা যাচ্ছে কি মশলা কিংবা ঝালযুক্ত খাবার খেলে যাদের বুক জ্বালা পোড়া করে, তারা অবশ্যই এই ধরনের খাবারগুলো খালি পেটে খাবেন না। সেকেন্ড হচ্ছে আপনার সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস বলতে যেমন কোক, এই জাতীয় পানীয় আমরা কখনোই খালি পেটে খাবো না। কারণ এই জাতীয় পানীয় যখন আপনি খালি পেটে খাবেন, তখন কিন্তু আপনার যে ক্ষুধা কিংবা আপনার খাবার চাহিদাকে কিন্তু এরা অনেকাংশে হ্রাস করে ফেলে। তো সুতরাং আমরা খালি পেটে কখনো সফট ড্রিঙ্কস খাবো না। এবং এখন আসছে ফ্রুট, বিভিন্ন ফলের রস বা ফলের যে জুস, এগুলো আমরা কখনোই খালি পেটে খাবো না। কারণ এগুলো খালি পেটে খাওয়ার ফলে অনেক সময় হিতের বিপরীত হতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে সালাদ, আমরা অনেক সময় খাওয়ার পূর্বেই সালাদ খেয়ে থাকি, টমেটো গাজর দিয়ে মিশিয়ে বিভিন্ন সালাদ মিক্সড করে আমরা খেয়ে থাকি। তো এটাও আমরা খাবার পূর্বে খাবো না, কিংবা খালি পেটে খাবো না। এগুলো খাওয়ার পূর্বে আমরা কোনো দেখা যাচ্ছে বিফ কিংবা চিকেন একটু খেয়ে নিতে পারি। এবং আরও যে বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনার যে খালি পেটে আপনার কখনোই দেখা যাচ্ছে যে সিঙ্গারা কিংবা সমোসা এগুলো খাবেন না। কারণ এগুলো খেলে কিন্তু আমাদের অ্যাসিডিটি অনেক বেড়ে যাবে, গ্যাসের সমস্যা অনেক বেশি হয়ে যাবে। গ্যাসের সমস্যা রয়েছে তা কখনোই এগুলো পরিহার করে চলবেন এবং এগুলো খালি পেটে খাবেন না। এবং কফি, এটাও কিন্তু আপনারা কখনোই খালি পেটে খাবেন না। এবং ফলের মধ্যে যে রয়েছে যেমন পেয়ারা, কমলা লেবু, এগুলো আপনারা কখনোই খালি পেটে খাবেন না। এগুলো খাওয়ার পূর্বে অবশ্যই কিছু খেয়ে নেবেন। এবং দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় সিঙ্গার সমস্যা আপনারা খেতে লাগছে, আপনারা রাস্তার পাশ থেকে আপনারা খেতে যাচ্ছেন, অবশ্যই এগুলো খাওয়ার পূর্বে আপনি একটু পানি খেয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের গ্যাসের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাবেন। তো যাদের গ্যাসের সমস্যা কিংবা কনস্টিপেশনের সমস্যা বেশি হচ্ছে, বুক জ্বালা পোড়া করে, তারা কিন্তু অবশ্যই ঝালযুক্ত খাবার পরিহার করবেন। এবং আমি যে খাবারগুলোর নাম বলেছি, বেশি খাবারের নাম বলিনি, অবশ্যই এই খাবারগুলো আপনার সময় খালি পেটে না খাওয়ার চেষ্টা করবেন। কারণ খালি পেটে খেলে এর বিপরীত হওয়ার সম্ভাবনা সময় বেশি থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।